ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে দই বড়ার রেসিপি শেয়ার করব। তো দই বড়াটা বানানোর জন্য দেখুন, আমি এখানে এক বাটি বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর ওই বাটি মেপে হাফ বাটি আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপর আমি এই ডালগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। দেখুন 6 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকনাগুলো সরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ডালগুলো ফুলে উঠেছে। এরপর আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে ডালগুলো কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এই ডাল দুটোকে মিক্স করে নেব। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এই দুটোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট আমি ফেটাবো। যত ফেটাবেন তত কিন্তু বড়াগুলো সফট হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি। এই আদাটা এর মধ্যে আমি এরম ভাবে দিয়ে দেব গ্রেট করে। এবার আমি এর মধ্যে দেখুন কটা কিশমিশ দিয়ে দেব, আর অল্প কটা জিরে, গোটা জিরে দিয়ে দেব। সবকটা আবার ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব। আর কিছুটা পরিমাণে হিং আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আমি সাইডে এই জলটা রেখে দেব। এর মধ্যে আমি বড়াগুলো বানিয়ে চুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। হাতটা কিন্তু একটু ঠান্ডা জলে ভিজিয়ে ভিজিয়ে ব্যাটারটা নেবেন, তাহলে বড়াগুলো কিন্তু ভালোভাবে ছেড়ে যাবে। তেলটা একটু বড়ার উপর এরকম ভাবে দিয়ে দেবেন, তাহলে বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে। আর আমি সবকটা বড়াই এরকম ভাবে ভেজে নেবো ভালো করে। আর বড়াগুলো কিন্তু হালকা ফ্লেমে ভাজবেন। দেখুন আমার বড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর লাল লাল করে ভাজবেন না, একটু এরকম ভাবেই ভাজবেন। এরপর আমি বড়াগুলো এই হিং আর নুন মেশানো যে হালকা উষ্ণ গরম জলটা এর মধ্যে ভিজিয়ে রাখবো। এটা কিছুক্ষণের জন্য আমি এরকম ভাবে ভিজিয়ে রেখে দেব। বড়াগুলো কিন্তু ভালো করে ভিজে গেছে। এরপর আমি বড়াগুলোকে তুলে দুটো হাতের সাহায্যে হালকা করে চিপে জলটা দেখুন আমি বার করে নিচ্ছি। হালকা করে করবেন যাতে বড়াটা যাতে না ভেঙে যায়। জলটা দেখুন বার করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো। আমি এবার একটা বোলের মধ্যে আমি দই নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো। এরপর আমি একটা হুইস্কারের সাহায্যে এইগুলো সবকটা দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেবো, যাতে দইটা একটা ক্রিমি ভাব চলে আসে। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটা ক্রিমি ভাব চলে এসছে এর মধ্যে। আমি একটা এবার মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা নিয়েছি।
এইগুলো আমি শুকনো খোলায় হালকা করে তেলে এটা ভালো করে আমি মিহি করে গুঁড়ো গুঁড়ো করে নেবো। আপনারা যদি একটু গোটা গোটা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু গোটা গোটাও রাখতে পারেন মশলাটা। আমি বড়াগুলো সব নিয়ে নিয়েছি, এরপর আমি এটা ভালো করে ডেকোরেশন করে নেব। যে দইটা আমি রেডি করেছিলাম সেই দইটা আমি ফার্স্টে এর মধ্যে দিয়ে দেবো। যে চাটনিটা আমি রেডি করে দিই, চাটনি একটা আমি রেডি করে নিয়েছিলাম সেই চাটনিটাও আমি এর উপর দিয়ে দিয়ে দেবো। আপনারা যদি এই চাটনির রেসিপিটা চান তাহলে আমি পরেও আপনাদের দিতে পারি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি যে রোস্টেড মশলাটা রেডি করে নিয়েছিলাম গুঁড়ো মশলাটা, সেটা আমি এর উপর দিয়ে দিয়ে দেবো। একদম শেষে আমি চাট মশলা নিয়ে নিয়েছি, এই চাট মশলাটা আমি এর উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। এখন আমার দই বড়ার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর একটা লাইক দিয়ে দেবেন।